করোনার পর থেকেই মেয়াদ উত্তীর্ণ আহ্বায়ক কমিটিতে চলছে আয়ারল্যান্ড আওয়ামী লীগ। দ্রুত কমিটি গঠন করে নতুন নেতৃত্বের কাছে সাংগঠনিক দায়িত্ব হস্তান্তরের দাবি নেতাকর্মীদের। স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও ইফতার পার্টিতে এসব কথা বলেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা। ডাবলিন থেকে সমীর কুমার ধরের প্রতিবেদন। মহান স্বাধীনতা দিবসের উপলক্ষে ডাবলিনের ব্লাঞ্চেস টাউনের দরবার হলে ইফতার পার্টির আয়োজন করে ডাবলিন আওয়ামী লীগ। অনুষ্ঠানে যোগদান করে আয়ারল্যান্ডের কর্ক, কিলকেনি সহ বিভিন্ন কাউন্টি থেকে আসা প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দরা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কোভিড শুরু হওয়ার আগে আয়ারল্যান্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি করে দেওয়া হয় 6 মাসের জন্য, যার মেয়াদ শেষ হয়ে যায় অনেক আগেই। দ্রুত কমিটি গঠন করে নতুন নেতৃত্বের কাছে সাংগঠনিক দায়িত্ব হস্তান্তরের দাবি জানান নেতাকর্মীরা। সকলের ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর এবং সুষ্ঠ আয়ারল্যান্ড আওয়ামী লীগ গঠিত হবে সেটা কিনা হাউসে সকলের মতামতের ভিত্তিতে অথবা কাউন্সিলের ভোটের মাধ্যমে, এটাই আমাদের প্রত্যাশা। আয়ারল্যান্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ইফতার পার্টির পক্ষ থেকে দূর দূরান্তে যারা যেখানে আছে সবাইকে ঈদের শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা ও রমাদান মুবারক। আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে যারা আসছেন সবাইকে আয়ারল্যান্ড আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রবাসে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। আগামী দিনে আয়ারল্যান্ড আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে এগিয়ে যাবে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। ইফতার পার্টিতে যোগদান করে আয়ারল্যান্ড শাখার আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা। বহুল প্রতীক্ষিত কমিটি ঘোষণা এই বছর হবে বলে সকলের প্রত্যাশা। সমীর কুমার ধর, নিউজ 24, ডাবলিন, আয়ারল্যান্ড।